Hi, this is me, Afran Nisho. এবং আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে গুগলে আমি একজন অভিনেতা আফরান নিশোকে নিয়ে কি কি সার্চ দেওয়া হয় সো টপ মোস্ট যেগুলো সার্চ করা হয় সেগুলো টপিকগুলো আমার সামনে এবং এটার উত্তর আমাকে দিতে হবে সো এটা আমি নিজে দেখেই এখন থ আফরান নিশো গ্রামের বাড়ি আফরান নিশো গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাইল আমি টাঙ্গাইলের ছেলে আফরান নিশো ফটো ভাই আর কত দেখবেন মানে কিসের ফটো এটা জানি না আফরান নিশোর নতুন নাটক সামনে আরও অনেকগুলো আসবে এবার ঈদে অনেকগুলো আসবে নতুন নাটক আফরান নিশোর স্ত্রী হ্যাঁ এটা নিয়ে কিউরিয়াসিটি আছে কারণ আমি পাবলিকালি আমার স্ত্রী এবং সন্তানের ছবি দেই না আমি নিজে কারণ এটা আমার প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ আমি অনেক আগের থেকে আলাদা করে আসছি আমি জানি না কেন আমার ভালো লাগে তাই সো অনেকে বলে যে বউ দেখায় না আমি নিজেই দেখি অসুবিধা কি আফরান নিশোর প্রথম নাটক আমার প্রথম নাটক হচ্ছে সিঙ্গেল হচ্ছে কায়াকর যেটার আর্কাইভ তখন ছিল না আর সিরিয়াল হচ্ছে ঘর ছাড়া ডিরেক্টর গাজী রাকায়েত এটা বাংলা ভিশনে প্রচার হয়েছিল আফরান নিশোর আসল নাম আহমেদ ফজলে রাব্বি এবং আমার স্ক্রিন নেম হচ্ছে আফরান নিশো আফরান নামটা ক্রিয়েট করেছিলাম আমি আমার বাবা মার নাম দিয়েছিল আহমেদ ফজলে রাব্বি নিশো আহমেদের এ ফজলের এফ রাব্বির আর এ আর নিশোর এন এ নিয়ে হচ্ছে আফরান অ্যান্ড দেন নিশো কারণ আমাকে তখন বলা হতো যে স্ক্রিনে দুটো নাম থাকলে খুব ভালো লাগে সো সবাই আমাকে নিশো নামে জানতো সো আমি নাম দিয়ে দিলাম আফরান নিশো কিন্তু এটা নিয়েও একটা বিড়ম্বনা আছে ফেসবুক আমার আইডি ডিঅ্যাক্টিভেট করে দিছে আমি নাকি ফেক আফরান নিশো হ্যাঁ সো আমি এখন এটা অ্যাক্টিভ করতে পারছি না কারণ হচ্ছে আমার নাম তো আসলে আহমেদ ফজলে রাব্বি বাট স্ক্রিনে হচ্ছে আফরান নিশো সো এই একটা লিমিটেশনের মধ্যে কিছু গ্রুপ অফ পিপল তারা রিপোর্ট করে আমার পিছনে এটা ছেলে ষড়যন্ত্র আর কি যাতে আমার ফেসবুক রিচ কমে যায় সো যাই হোক এরকম বিড়ম্বনা আছে সো আমার নাম হচ্ছে আহমেদ ফজলে রাব্বি আফরান নিশো আর কিছুদিন পর আপনারা দেখতে পাবেন আমার নাম হচ্ছে আহমেদ ফজলে রাব্বি ব্র্যাকেটে আফরান নিশো যাই হোক আফরান নিশো উচ্চতা আমি খুব বেশি লম্বাও না খুব বেশি খাটোও না আমার উচ্চতা হচ্ছে 5'10" আফরান নিশোর বয়স কত বয়সটা একটু কম কম লাগলেও আমি অনেক বয়স্ক একটা ছেলে ব্যাটা হয়ে গেছি তা আমার বয়স হচ্ছে একটু কমায় বলি হ্যাঁ আমার বয়স হচ্ছে 37, 38, 39 এর মাঝখানে আফরান নিশোর কষ্টের নাটক যাই হোক এ পর্যন্ত কষ্টের নাটক যে কারণে মানে আপনারা এত কষ্টের নাটক সার্চ করেন মানে আফরান নিশোর কষ্টের নাটক ও মাই গড যাই হোক এটা ভালো লাগলো যে আপনারা কষ্টের নাটক পছন্দ করেন এবং এই জন্যই হয়তো বা পুরস্কারটা জিতেছি এবং এই নাটক দেখে অনেক কোটি কোটি ভিউ তো হয়ে গেছে সো কোটি মানুষ এই কষ্টের নাটক দেখেছে পছন্দ করেছে ভোট করেছে এবং আমি সবসময় বলি দিস ইজ ফর ইউ গাইজ আপনারা ভোট করেছেন বলি আমি তারকা জরিপে মানে দর্শক ভোটে এটা উইন করেছি সো আমার সবচেয়ে বেশি কষ্টের নাটক এ পর্যন্ত আমার করা না মানে আপনাদের কষ্ট লাগছে যেহেতু সেটা হচ্ছে বুকের বা পাশে সেখানে শুধুমাত্র আমি না সেখানে মেজামিন চৌধুরী জড়িত এবং মিজানুর রহমান আরিয়ান জড়িত আরও অনেক কলাকৌশলী জড়িত যারা আপনাদেরকে এত সুন্দর কষ্টের নাটক উপহার দিতে পেরেছে সো এরপরে আছে হচ্ছে অসংখ্য এগুলো আর বলতে পারবো না ঠিক আছে আফরান থাক না বলি এগুলো হ্যাঁ Thank you.